নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রেন্ডি হজপচে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, আমি আজকে একটা ধনে পাতা দিয়ে একটা নতুন রেসিপি করব। এই রেসিপিটা খুব সুন্দর খেতে, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। তা দেখো আমি কিভাবে করছি। প্রথমে ধনে পাতাগুলো ভালো করে একটু কেটে নিয়েছি, এবার এটা জল দিয়ে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব। একবারে সবটা দেবো না, আগে একটু করে নিই, তারপরে আবার দেবো। বন্ধুরা, ধনে পাতাটা আমার খুব সুন্দর পেস্ট করা হয়ে গেছে। এবার এতে আদা কুচিটা দিয়ে দেবো আর লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাটা তোমাদের পরিমাণ মতন দেবে, ঝাল যে যেরকম খাবে সেরকম, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। আর টমেটোটাও দিয়ে দেবো। এবার এটা সবকটা দিয়ে একসাথে পেস্ট করে নেবো। ধরো আমার সবটা পেস্ট হয়ে গেছে, এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেলেই করবে, তাহলে খেতে খুব টেস্ট হবে। এবার এই পেস্টটা পুরোটা দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, দেখো খুব ভালো রেসিপি এটা, খুব ভালো লাগবে খেতে। একবার খেলে তখন বারবার খেতে ইচ্ছে করবে, আর এটা খেলে কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না এইভাবে ধনে পাতা খেলে। এতে নুন দিয়ে দিচ্ছি, নুনটা পরিমাণ মতো দেবে, কানা কমে যাবে তো। সামান্য অল্প হলুদ দিচ্ছি, হলুদ না দিলেও পারো তোমরা, আমি একটু অল্প হলুদ দিচ্ছি। আর দেবো অল্প চিনি। এতে আর কিছু মশলা দিতে হবে না, এই নুন হলুদ আর চিনি, এই তিনটে মশলাতেই দেখবে এটা কত সুন্দর খেতে হয়। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কতটা এটা কমে যাচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করো, আর যতটা পারবে তোমাদের নিজেদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে দিও। এসছে আমার এই ধনে পাতা বাটাটা। বন্ধুরা, যখন মুখে রুচি থাকবে না তখন এই রেসিপিটা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে, রুচি ফিরে আসবে, এর স্বাদই অন্যরকম। দেখো তেল ছেড়ে যাচ্ছে আমার বাটা থেকে, ছেড়ে গেছে, ভালো করে ভাজা এটা, এবার নামিয়ে নেবো। এই রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমি খুব শিগগিরই একটা নতুন রান্না নিয়ে আবার তোমাদের কাছে হাজির হবো।